নমস্কার বন্ধুরা, আজকের ভাগে আমি আপনাদেরকে দেখাবো যখন অফিস থাকে সেই দিনে আমি সারাদিন সকাল থেকে সন্ধ্যা অবধি কি করি, সেই জিনিসগুলো আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখা যাক কতটা কি দেখানো যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা, ফ্রেশ হওয়া, স্নান করা, এইগুলো আর ব্লগের মধ্যে আর দেখালাম না, এগুলো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অফিসের দিকে রওনা দেব। নমস্কার। আমরা কি খাবো না চা, চা কি আমরা খাবো না, আমরা কি খাবো না চা, চা কি আমরা খাবো না। বন্ধুরা, এখন লাঞ্চের সময় হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে লাঞ্চ করে আসব। বন্ধুরা, এখন আমি ঘরে চলে এসেছি। দেখা যাক আজকে ঘরে কি রান্না হয়েছে। আজকে রান্না হয়েছে বাড়িতে সাদা ভাত, ফুলকপি, আলু আর চিংড়ি, ডাল আর রয়েছে মাশরুমের তরকারি। এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার অফিসের দিকে বেরিয়ে যাবো। বন্ধুরা, এখন একটা মিটিং ছিল, মিটিংটা কমপ্লিট করে চলে এসেছি, আর এখন দেখলাম সময় হয়ে গিয়েছে ছুটির, তাই এখন বাড়ির দিকে এগিয়ে যাবো আর বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কি করলাম। বন্ধুরা, অফিস থেকে এখন বাড়ি ফিরে চলে এসেছি। বাড়ি ফিরে এসে দেখি জল শেষ হয়ে গেছে, তাই এখন আমি যাবো জল আনতে। চলুন, কোথা থেকে জল আনি আজকে আপনাদেরকে দেখাবো আমি। আমরা এসে এখান থেকে জল নিয়ে যাই। এখানে মাত্র 7 টাকার বিনিময়ে আপনি 20 লিটার জল পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখলেন আমি কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এখন জলের বোতলগুলো নিয়ে আসলাম। জলের বোতল নিয়ে আসা হয়ে গিয়েছে। এখন আমরা যাব স্লো জগিং করতে। অফিস থেকে আসার পরেই আমরা বেরিয়ে যাই, মোটামুটি 1 ঘন্টা অথবা 6 কিলোমিটার স্লো জগিং করতে। এখন যাব স্লো জগিং করতে। বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কি সুন্দর সারা মা পরিশ্রম করলে কতটা দৌড়ে আমি কত কত কোটি ক্যালোরি বার্ন করলাম। এইভাবে প্রতিদিন 1 ঘন্টা নিয়মিত দৌড়ে আমি আমার ক্যালোরিগুলো বার্ন করে থাকি। এখন আমি ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হওয়ার পরে এতক্ষণ সকাল থেকে যে ভিডিওগুলো রেকর্ড করছিলাম এগুলো এখন এডিট করে ব্লগ বানিয়ে ফেসবুকে আপলোড করব। আপলোড করার পরে তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগ এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য।